এবার ম্যাসাঞ্জোর জলাধারেও রাজনীতির রং। পশ্চিমবঙ্গ সরকারের নীলসাদা রঙে আপত্তি ঝাড়খণ্ডের বিজেপি সরকারের। ১৯৫৫ সালে তৎকালীন বিহারের ম্যাসাঞ্জোরে ময়ূরাক্ষী নদীর উপর তৈরি হয় এই জলাধার। বর্তমানে এটি ঝাড়খণ্ডের মধ্যে, যদিও জলাধার সংস্কার করে পশ্চিমবঙ্গ সরকার, দেখভাল করে বীরভূম জেলা সেচ দপ্তর। এর জন্য এবছর ১ কোটি ৮২ লক্ষ টাকা বরাদ্দ করে সরকার। সেই মতো চলছিল রং করার কাজ। নীলসাদায় রঙিন হয়ে উঠছিল জলাধারের পাঁচিল রেলিং। কিন্তু সেচ দপ্তর সূত্রে খবর, বৃহস্পতিবার একদল বিজেপি কর্মী সমর্থক সেখানে গিয়ে দাবি তোলেন, নীল সাদা নয়, জলাধারে লাগাতে হবে গেরুয়া রং। এমনকি পশ্চিমবঙ্গে আসার জন্য স্বাগত জানিয়ে লাগানো বোর্ডটিও মুছে ফেলা হয়, খুলে দেওয়া হয় বিশ্ব বাংলার লোগো, সেখানে লাগিয়ে দেওয়া হয় ঝাড়খণ্ড সরকারের লোগো। এর জেরে বন্ধ হয়ে যায় রঙের কাজ। রং করতে এসেছি জাস্ট, আমরা এখানে কাজ না হলে প্রায় ৬ মাস ধরে চলছে। প্রথমে রং করছিলাম আমরা ব্লু সাদা, তারপরে ওরা বন্ধ করেছে, এখন এই রং চলবে না, অন্য রং হবে। বীরভূমের সেচ দপ্তরের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার জানান, ঝাড়খণ্ডের ম্যাসাঞ্জোর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে, কিন্তু থানা থেকে কোনো জিডি নম্বর দেওয়া হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। ঘটনা নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। অনুব্রত মণ্ডলের দাবি, নীল সাদা তৃণমূল কংগ্রেসের রং নয়, রাজ্য সরকারের রং। নীল সাদা তো তৃণমূলের রং নয়, তৃণমূলের রং তো অন্য রং, নীল সাদা হচ্ছে সরকারি রং। ওরা কিভাবে রাজনীতি করে, কিভাবে শিক্ষা দিতে হয় সেটাও জানে না। হ্যাঁ, খালি তোমার ওই হিন্দু ধর্ম করি কার রাজনীতি হয়। পাল্টা জবাব দিতে আসরে নেমেছে বিজেপিও। নীল সাদার রংটা উন্নতির রং এরকম নয়, ওই যে স্থান ওটা তো ঝাড়খণ্ডের মধ্যে, সেখানে গিয়ে পশ্চিমবঙ্গ সরকার তার খুশি মতো রং তো করতে পারে না। জল ছাড়া এই সমস্ত ব্যাপারে, এই বিষয়ের যে নিয়ন্ত্রণ বডি রয়েছে তাতে পশ্চিমবঙ্গ সরকার আছে। তাই অবৈধভাবে কেউ দাদাগিরি করতে যাইবে, আমাদের কাছে উন্নয়ন সবার জন্য, হিন্দু মুসলিম খ্রিস্টান সবার জন্য। ম্যাসাঞ্জোর জলাধারে জল দিয়ে চাষ করেন দুই রাজ্যের চাষী। জলবিদ্যুৎ প্রকল্পের বিদ্যুৎ ব্যবহার করে দুই রাজ্যের মানুষই। সেই ম্যাসাঞ্জোর জলাধারের রেহাই পেল না রাজনীতি থেকে। গোপাল চট্টোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, বীরভূম।